নমস্কার, সবাই ভালো আছো? তুই কিন্তু বাড়ির থেকে বেরোবে না, হ্যাঁ? এখন অবস্থা খুব খারাপ, কিন্তু তাও তো আমাদের বাড়িতে বসে বসে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সামনে একটা সেকেন্ড টার্ম পরীক্ষা আছে, তো সেই পরীক্ষার যে সিলেবাস ওয়াইজ আজকে আমি তোমাদের সেদিনকে তো পড়িয়েছিলাম। প্রথমে তোমরা বই বার করো, বর্ণ পরিচয় পেজ নম্বর 16 দেখবে, আগের দিন পুনর্বন্ধ পড়িয়েছিলাম। সে তাহার ইপ্সিত ইপ্সিত জিনিস পাইয়াছে, তারপর থেকে আজকে পড়াবো আমি, পড়বো তারপরে তোমরা কিন্তু আমার সাথে সাথে পড়বে, তাহলে তোমাদের উচ্চারণটা ঠিক হবে। আর আগে যেগুলো তোমাদের বলেছিলাম যুক্তাক্ষরে সুষমবর্ণ যে শব্দগুলো আছে, যুক্তাক্ষর যুক্ত শব্দ, সেটা কিন্তু বাড়িতে সবাই লিখবে, হ্যাঁ লিখবে, তাহলে কী হবে, হাতে লেখা ভালো হবে, বানানটাও ঠিক থাকবে। আর কোশ্চেন তোমাদের যে ভাষা শিক্ষাতে তো আছে, ওখান থেকে উত্তর আমি তো পাঠিয়ে দিয়েছি, এর আগে লিঙ্ক আমি পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের, এটা তো রিভিশন হচ্ছে। আরও দিকে দুই আর দু একটা হোক, আমি তোমাদের কিছু আরও এক্সট্রা কিছু কোশ্চেন পরে পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অ্যান্সার দেবো না কিন্তু, হ্যাঁ তোমার কোশ্চেনগুলো আমি বই থেকেই দেবো, বইটা পড়বে তাহলে সব কিছুই খুঁজে পাবে। তো আজকে আমি পড়াচ্ছি, তারপর থেকে সবাই বই বই বের করেছে, সবাই পৃষ্ঠা নম্বর 15 অশোক স্কুলে পড়িতেছে, কাহারো অযথা স্তুতি করিও না, স্তুত বাক্যে ভুলিও না, আস্তিকের জীবন শান্তিপূর্ণ থাকে, নাস্তিক জীবনে শান্তি পায় না। সে কহে অসত্য অসত্য কথা, যে কহে বিস্তর বিস্তর মানে যে বেশি কথা বলে সে অসত্য কথা বলে আর কি, তোমরা জানো সবাই সব সবকিছু বলব। প্রাচীনকালে পৃথিবীতে প্রস্তর যুগ আসিয়াছিল, সমুদ্র যতই বৃহৎ হোক না কেন তাহা প্রস্তর নয়। একত্রিশ টাকা হয়ে গেল, এবার নেক্সট পেজ চলে যাও, নেক্সট পেজ 16 অনেক ক্ষেত্রে অস্থি দেখিয়া জীবের পরিচয় পাওয়া যায়, অস্থি মানে হাড্ডি হাড়। মানুষের মন স্নেহ মমতায় পরিপূর্ণ, পূর্ণিমায় নদীতে জলস্ফীতি ঘটিয়াছে, দীর্ঘদিন হইয়া গেল সে আজও আমার স্মরণে আছে, স্মরণে দন্তেশ্বর মানে মেমোরিতে আর কি, স্মরণে আছে। পরাণে সে বই পড়িতেছিল, অপরাহ্নে সে জল খাবার খাইতেছিল, সে কাল পূর্বাহ্নে মাদারীপুর আসিয়াছিল। পৃথিবীর একটি আহ্নিক গতি আছে, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিবে, ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলার দিকে আর কি, লক্ষণ লক্ষ্মণও বলতে পারো বনবাসে গিয়াছিলেন। তো এটা হচ্ছে গিয়ে এই এই চ্যাপ্টারটা, অর্থাৎ উষ্ণবনটা শেষ হয়ে গেল আজকে। এর আগে একটা ছিল যে তোমাদের সেকেন্ড টার্মে যেটা বফলা আর উষ্ণবন দুটো শেষ হলো, আর এই কোশ্চেনগুলো তোমার এটা থেকে তো দিয়ে দিয়েছিলাম, ওটাও দেখবে, আর কিছু কোশ্চেন যে একটা কোশ্চেন আমি দিয়ে দেবো পরে এই বই থেকে, দেবো কোনো বই থেকে নয়, আমরা ভাষা শিক্ষা থেকে নয়, তোমরা পড়ে নেবে। তো তার সাথে সাথে সমাপ্তক শব্দ জুটি করে পড়বে, এটাও দেওয়া আছে দেখবে আগে। অশ্ব, জলাশয়, শুল্ক, লয়কয়, চক্ষু, এই চারটা পাড়িতে করবো, হ্যাঁ। তারপরে আমি তোমাদের দিয়ে দেবো যে একটা কোশ্চেন হবে, আজকে এখানে থাক, ভালো থাকবে, হ্যাঁ সবার কথা মতো
চলবে বাড়ি থেকে বের হবে না ঠিক আছে নমস্কার